ভাগবত আছে বাসুদেব কথা প্রশ্ন পুরুষম স্ত্রী পুনাপিহি বক্তারম প্রত্যকম সুত্রিম তৎপাদ সৈলম যথা। সেই বাসুদেবী বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন, তার নিজের কথা যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ। অতএব আমরা বাসুদেবের সেই বাসুদেবের কথাই নিজেদের কল্যাণের জন্য শ্রবণ করব, আলোচনা করব। এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে কেউই বোধ হয় শ্রী ঠাকুর শ্রী মা এবং শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্শ্বদের কাউকে দর্শন করেনি। আমার সৌভাগ্য হয়েছিল শ্রী ঠাকুরকে স্থূল শরীরে দেখার সৌভাগ্য হয়নি, স্বামীজিকে স্থূল শরীরে দর্শন করবার সৌভাগ্য হয়নি, কিন্তু তাদের সূক্ষ্ম শরীরে জ্যোতির্ময় দেহে দর্শন করবার সৌভাগ্য হয়েছিল। এবং শ্রীর মা এবং তাঁদের আটজন অন্তরঙ্গ সন্ন্যাসী পার্শ্বদের স্থূল শরীরে দর্শন এবং তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার আমার সুযোগ হয়েছে, সেই সম্বন্ধে আজকে কিছু কিছু বলব। এক ঘন্টা সময় আমার জীবনের মধ্যে যেসব ঘটনা পঞ্জীকৃত হয়ে আছে, যেসব আনন্দদায়ক ঘটনা আমার অন্তরে সঞ্চিত আছে, এক ঘন্টা সময় নিয়ে তার পক্ষে যথেষ্ট নয়। অতএব বেছে বেছে দু চারটি কথা তোমাদের সামনে বলব। আমার ঠাকুর তার অন্তরঙ্গ পার্শ্বদের দেখেছিলেন দক্ষিণেশ্বরের কুটির ছাতে উঠে, ওরে তোরা কে কোথায় আছিস আয়, আমি তোদের না দেখে থাকতে পারি না, এবং বিষয়ীদের সঙ্গে কথা বলে আমার মুখ জ্বলে যাচ্ছে। তার সেই আহ্বান দিব্য আবাহন সমগ্র বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল, এবং যারা যারা তার কাছে আসবার জন্য জন্মগ্রহণ করেছে তাদের সকলের অন্তরে প্রতিধ্বনিত হয়েছে, স্পন্দনের সৃষ্টি করেছে, এবং যারা সে সময় দেহ ধারণ করেছিল তারা ক্রমে ক্রমে সকলেই তাঁর পাশে এসে সমবেত হয়েছে, সেসব ঘটনা তোমরা জানো। কিন্তু তাঁর যে আবাহন সার্থক আবাহন সেটা সেখানেই শেষ হয়ে যায়নি, বায়ুমণ্ডলে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে সমগ্র বিশ্বে সেই আবাহন ছড়িয়ে পড়েছে, এবং সেই আবাহনে সাড়া দিয়ে তখনই যে যারা এসেছিল তারাই যে সাড়া দিয়েছিল তা নয়, সেই আবাহনে সাড়া দেবে স্বামীজির ভাষাতে হাজার দেড় হাজার বছর ধরে বহু যারা বিভিন্ন লোকে অবস্থান করছিল অপেক্ষা করছিল শ্রীরামকৃষ্ণের সেই যুগাবতারের আবির্ভাবের সময়তে নিজেদের মুক্তি সাধনা করবে, তারা সকলে ধীরে ধীরে তার আহ্বানে সাড়া দিয়ে আসছে। এই আজ তোমরা যে এখানে উপস্থিত রয়েছ তোমরা জানো না কে তোমাদের এখানে এনেছেন। আজ আমাদের শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে এক হাজারের বেশি সন্ন্যাসী ব্রহ্মচারী প্রবেশনার এই ত্যাগী সন্তানগণ রয়েছে সকলেই এখানে সমবেত হয়েছে তাঁর আহ্বানে। আমাদের নিজেদের এখানে কর্তৃত্ব কিছু নেই, আমরা আমাদের নিজেদের জীবনের পরিণতি এবং অগ্রগতির দিকে তাকালে দেখতে পাবো। একটা অলক্ষ শক্তি অলক্ষ হস্ত আমাদের নিয়ে এসেছে, আমরা পথ ভোলা ছিল কিন্তু সেই ঠিক পথে যেখানে আমরা এ জীবনে মুক্তি লাভ করবো শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে আত্মনিবেদন করে আমাদের জীবনকে সার্থক করতে পারব সেখানে তিনি নিয়ে এসেছেন। স্বামীজি বলেছেন শ্রীরামকৃষ্ণ স্থূল দেহ ত্যাগ করে হাজার বারোশো বৎসর এই সঙ্গ শরীরে থাকবেন, এবং তাঁর বার্তা সমগ্র বিশ্বে ছড়াবার জন্য
এই শ্রীরামকৃষ্ণের সঙ্গকে রচনা করে গেছেন শ্রীরামকৃষ্ণ তার কাশীপুরে শেষ অসুখকে অবলম্বন করে। কারণ সেই সঙ্গ দিনের দিন বেড়ে চলেছে এবং মহাপুরুষ মহাজের ভাষায় যে এই তো কলির সন্ধ্যা মাত্র, সারা রাত পড়ে রয়েছে, এই সঙ্গের বিস্তৃতি সারা বিশ্বে হবে তার সূচনা আমরা দেখতে পাচ্ছি। মহাপুরুষ মহারাজ শ্রীরামকৃষ্ণ দেবের সেই শতবার্ষিকী উৎসবের শুনে বলেছিলেন যে গভীর ধ্যানস্থ হয়ে পড়লেন এবং তিনি যখন তার ধ্যান ভাঙল তখন বলেছিলেন এরা বুঝতে পারে না কত বড় বিরাট হবে, কত বড় এই আন্দোলনের সৃষ্টি হবে ঠাকুরকে নিয়ে সমগ্র বিশ্বে। তখন ওরা ফরেন কান্ট্রিতে যে এ হবে সে কিছুই কমিটি টমিটি করেনি, কিন্তু মহাপুরুষ মহারাজ দেখতে পেয়েছিলেন সেই এতে সমগ্র বিশ্ব জোড়া আন্দোলন শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকীতে হবে। তারপরে মায়ের শতবার্ষিকীর সঙ্গে কি কাণ্ড হয়ে গেল, স্বামীজির শতবার্ষিকীতে কি কাণ্ড হয়ে গেল, সেসব এ করবার জন্য পরিপূর্ণ করবার জন্য তোমরা এসেছ। এবং তোমরা বিশ্বাস করো তোমরা নিজেদের শ্রীরামকৃষ্ণের সঙ্গের অংশ এবং তিনি তোমাদের মুক্তি দেওয়ার জন্য আমাদের মুক্তি দেওয়ার জন্য এই নরদেহ ধারণ করে এসেছেন এবং তার ব্যবস্থা করে গেছে। তার মতো এত সহজ মুক্তির ব্যবস্থা আর কেউ করেনি। তিনি বলেছেন নিজের বুকে হাত দিয়ে, এখানকার নাম যে হেলায় শ্রদ্ধায় করবে তাদের শেষ সময় আমি হাত ধরে মুক্তি ধামে নিয়ে যাব। ওই খালি রামকৃষ্ণ নাম যদি আমরা হেলায় শ্রদ্ধায় করি তাহলে তিনি ইজ ওয়ার্ড বাউন্ড, প্রমিস বাউন্ড, শেষ সময় এসে আমাদের হাত ধরে নিয়ে যাবে এবং আমাদের মুক্তি দিয়ে দেবেন এবং আমাদের মুক্তি দেওয়ার জন্যই তিনি এসেছেন। এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গ বলতে শুধু সন্ন্যাসী সঙ্গ নয়, ভক্ত সঙ্গ, এবং ভক্ত সঙ্গের ভিতরে সে আধ্যাত্মিক চেতনা জাগাবার জন্য গুরুশক্তি রূপে শ্রীরামকৃষ্ণ দেব তার উত্তরাধিকারীদের অন্তরে আবির্ভূত হয়েছে। মহাপুরুষ মহারাজ যখন এ করেছিলেন তার জীবনে আমরা জানি 1885 খ্রিস্টাব্দের ঘটনা। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেব সেদিন বিশেষ ভাবস্থ, দক্ষিণেশ্বরে উপস্থিত আছেন নরেন্দ্র রাঘাল এবং তার শ্রীরামকৃষ্ণ দেব ভাবাবেশে বললেন, দেখ কালে তোদের অনেককে দীক্ষা দিতে হবে। অর্থাৎ দীক্ষা যে আজকাল হচ্ছে এটি শ্রীরামকৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে এবং তিনি যাদের দীক্ষা দিচ্ছেন যেমন সম্মান আয়োগ যারা হচ্ছেন তাদের ভিতরে তাঁর আধ্যাত্মিক শক্তি সংক্রমণ করে দিচ্ছেন। এই বর্তমান আমাদের প্রেসিডেন্ট মহারাজ, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত একটা লোককে দীক্ষা দেননি, কিন্তু যখন তিনি দীক্ষা দিলেন ঠাকুরের শক্তি তার বিরুদ্ধে কাজ করছে। আজকাল শুনছি 48,000 তার দীক্ষিত ভক্তের সংখ্যা এবং যারা যারা তাঁর কৃপা পাচ্ছে তারা সকলেই শ্রীরামকৃষ্ণের কৃপা পাচ্ছে, এটা বিশ্বাস করো। আমরা যেমন শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর সঙ্গে যোগদান করে আমাদের মুক্তির ব্যবস্থা করেছি এবং সেটা তারই কৃপাতে তারাও তাদের যাচ্ছে। আমি অনেক ঘটনা জানি, শ্রীরামকৃষ্ণ দেব স্বপ্ন দেখা দিয়ে বলছেন তুই অমুকের কাছে দীক্ষা নে, মা স্বপ্ন দেখা দিয়ে বলছেন তুই অমুকের কাছে দীক্ষা নে সঙ্গনায়কদের নাম করে। এবং আমি এই এতে এই কাল পরশুই জনমবাতিতে একটি মহিলার সঙ্গে দেখা হলো, তিনি মার কাছ থেকে দীক্ষা পেয়েছেন। ঠাকুর মা এখন নিষ্ক্রিয় নন, তারা এখনো বহু লোককে দীক্ষা দিচ্ছেন। এই বছর 3-4 আগে কাশিতেই এরকম একটি ঘটনা হয়েছে যে তার স্বামী এসে বলছে যে ইনি রামকৃষ্ণের ভক্ত। আমি রামকৃষ্ণের ভক্ত মানে কি, ইনি রামকৃষ্ণের কাছে দীক্ষা পেয়েছেন। এবং সে কি কথা, সে রামকৃষ্ণ দেবের দেহত্যাগ হয়েছে 1886 সালে, আর এর বয়স হবে 35-30 বছর। বললেন না ওর কাছে শুনুন। তাহলে তিনি বললেন যে রামকৃষ্ণ দেব শরীরে স্ত্রী লোকদের স্পর্শ করতে পারতেন না, তিনি সেই শ্রীরামকৃষ্ণ দেব সেই একে সেই দীক্ষা প্রার্থনী বা যাকে তিনি কৃপা করবেন তাকে কোলে বসিয়ে তার মহামন্ত্র তার কানে দিয়েছেন। এসব কোনো বিশ্বাস করুন, এখনো ঠাকুর সক্রিয় আছেন এবং সঙ্গ শক্তির ভেতর দিয়ে তিনি কাজ করছেন। আমি আজকে তোমাদের কাছে শ্রী মা
এবং ঠাকুরের অন্যান্য সন্তানদের যাদের আমি দর্শন করছি তাদের সম্বন্ধে বলবার জন্য আমি প্রতিশ্রুত। আমি প্রথম শ্রীরামকৃষ্ণের নাম শুনি 1917 সালে, তার আগে স্বামীজির নাম শুনেছিলাম, স্বামীজির একাধনা বই করেছিলাম, তার ফলে আমার ভিতরে স্বদেশ চেতনা, দেশ সেবা করবার চেতনা জাগিয়েছিল। কিন্তু রামকৃষ্ণের নাম আমি শুনিনি, রামকৃষ্ণের নাম এমনকি স্বামী বিবেকানন্দের গুরুরূপেও শুনিনি, এবং একজন ভক্তের মুখে শ্রীরামকৃষ্ণদেব তার নাম আমার কর্ণে প্রথম দিয়েছিলেন, সেটা হল 1917 সালের ঘটনা। এবং সেই ভক্তটি মহাপুরুষ মহা যদিও প্রকাশ্যভাবে তখনও দীক্ষা দেননি, তাকে গুরু বলে গ্রহণ করেছিলেন এবং স্বপ্নে তার কাছে দীক্ষা পেয়েছিলেন এবং তাকে, অতএব তিনি মহাপুরুষ মহার সম্বন্ধেও আমার কাছে কিছু কিছু বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে মহাপুরুষ মহারাজ বেলুনাতে থাকেন এবং তিনি এখন মঠে মঠে মহন্ত এবং তার কাছে চিঠিপত্রে এ করো। আমি সে তখন থেকে মহাপুরুষ মহারাজের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান করতে আরম্ভ করি এবং তিনিও আমার ভবিষ্যৎ জীবনের চিঠির ভেতরে তিনি হয়তো আমার ভবিষ্যৎ জীবনের কথা জানতে পেরেছিলেন, দেখতে পেরেছিলেন। আমার প্রত্যেকটি চিঠি তিনি আশীর্বাদ জন্য চিঠি লিখে নিজের হাতে চিঠি লিখে জবাব দিতেন। এভাবে তিন চারখানি চিঠি পাওয়ার পরে আমি প্রত্যেক চিঠিতেই লিখতাম যে আপনি আশীর্বাদ করুন যাতে আমার এই জীবনে ঈশ্বর দর্শন হয়। তিন চারখানি চিঠি এইভাবে পাওয়ার পরে তিনি আমাকে লিখলেন যে তুমি প্রত্যেক চিঠিতেই লেখো যে যাতে এই জীবনে ঈশ্বর দর্শন হয়, কিন্তু প্রকৃত ভক্ত যে সে এই জীবন সে জীবন কিছু এ করে না, সে শুধু তাকে চায়, ঈশ্বরকে চায়, ঠাকুরকে চায়। অর্থাৎ তুমি এইভাবে প্রার্থনা করলে সংকীর্ণ দৃষ্টি তোমার চরণে আত্মনিবেদন করে পড়ে থাকো, তুমি কৃপা করবে। যাই হোক, এই তিন চারখানা চিঠি পাওয়ার পরে আপনি হয়তো তুমি হয়তো স্বপ্ন বিশ্বাস করো না, কিন্তু পরে আমি মহাপুরুষ মহারাজের কাছে শুনেছিলাম একাধিকবার যে কলিতে দেব স্বপ্ন সত্য এবং তার ফল চাক্ষুষ দর্শনে যা হয়, দেব দেবীর দর্শনে যা হয় ঠিক তারই ফল, অর্থাৎ মুক্তি। এবং আমি তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলাম যে তিন চারখানা চিঠি লেখার পরে একদিন স্বপ্ন দেখি, মহাপুরুষ মহাদেব দেখি, কিন্তু মহাপুরুষ মহাদেব চিনি নেয়নি, বেলুন মঠের মতো একটা জায়গার দিকে দর্শন করলাম এবং সেখানে একজন বৃদ্ধ সাধুকে দেখলাম এবং আরো সব সন্ন্যাসী সন্ন্যাসী রয়েছে গঙ্গার ধারে সে গিয়ে দেখলাম এবং তারপরের এতে সেই মঠে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে দক্ষিণেশ্বর আমি দেখলাম। এসব জানিয়ে আমার খুব আনন্দ হলো, সেই ভক্তটিকে বললাম যে এরকম এরকম আমি দর্শন করেছি। তখন ঠিকই দেখেছো, তুমি বেলুনাথ দেখেছো, দক্ষিণেশ্বর দেখেছো, আমি বলি সেটা কি করে আমি বিশ্বাস করবো? বলে মহাপুরুষ মহারাজকে লেখো, গিয়ে প্রত্যক্ষভাবে দেখো যদি স্বপ্নে যেই বৃদ্ধ সাধুকে দেখেছে তিনি মহাপুরুষ মহারাজ কিনা, আর বেলুন মঠে দাঁড়িয়ে দেখো যে দক্ষিণেশ্বর যার দেখেছে কিনা। আমি মহাপুরুষ মহারাজে লিখলাম, মহাপুরুষ মহারাজ লিখতে তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে হ্যাঁ তুমি এসো, এখানে ম্যালেরিয়ার সিজন, বেশি দিন থাকতে পারো না, 5-7 দিন মঠে থেকে আমাদের সঙ্গে দেখাশোনা করে দিয়ে। আমি সে অনুসারে মঠে এলাম, মঠে এসে যখনই একটা নৌকুতে পেরিয়ে এসে বেলুন মঠের এতে প্রবেশ করলাম, তখনই দেখলাম এই এই মঠে আমি স্বপ্নে দেখেছি। তার খানিক পরে যখন মহাপুরুষ মহাদেব দর্শন করলাম, তখন দেখলাম যে ইনি একেই তো আমি স্বপ্নে দর্শন করেছি, অতএব আমার স্বপ্ন যে সত্য এতে এতে তো আমার কোনো সন্দেহ রইল না। তারপরে সে দক্ষিণেশ্বর দিকে তাকাতে দিয়ে একজন দেখিয়ে দিল যে ওই দক্ষিণেশ্বর মন্দির দেখা যায়, যে আমি স্বপ্নে সে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করেছি। প্রথম বিশ্বাস আত্মিক বুদ্ধি এবং ঠাকুর যে রয়েছেন এবং মহাপুরুষ যে রয়েছেন, এই প্রথম বিশ্বাস আমার হলো এই স্বপ্নের ভেতর দিয়ে। তারপরে 2-3 দিন এইভাবে রয়েছি, তখন মঠে মহাপুরুষ মহারাজ রয়েছেন, খোকা মহারাজ দুজন রয়েছেন, দুজনে ঠাকুরের পাশে। মহাপুরুষ মহারাজ অজস্র আশীর্বাদ করে তার জন্য যে বাল্যভোগের প্রসাদ ছিল সেটুকু একটু খেতে দিলেন, আমার মাথায় 2 হাত দিয়ে আশীর্বাদ করে বললেন তোমার ভক্তি লাভ হোক। এভাবে সব অনেক মহাপুরুষ মহারাজের আশীর্বাদ করা শক্তিপূর্ণ স্পর্শ, আমি তখন অভিভূত হয়ে গিয়েছিল তার শক্তিপূর্ণ স্পর্শে। যাই হোক, 2-3 দিন থাকার পরে তখন সকল সাধুদের সঙ্গে সকালবেলায় মহাপুরুষ মহারাজের ঘরে গিয়ে সকলে প্রণাম করতে আমিও প্রণাম করতাম। তৃতীয় দিন মহাপুরুষ মহারাজ বললেন তুমি বলবে মা ঠাকুরকে দর্শন করেনি, ওই জন্য আমার
যে মাথায় গুণ এখন বাগবাজার রয়েছেন, যাওয়ার দিন গিয়ে দর্শন করে এসে ওখানে শরৎ মহারাজ রয়েছেন, বলরাম মন্দির রাজা মহারাজ আছেন, আর হরি মহারাজ আছেন, তাদের দর্শন করে আসবে। অর্থাৎ চতুর্থ দিন আমি বাগবাজারে নৌকু করে খেয়া নৌকু মঠের একজন ব্রহ্মচারী একটা খেয়া পারে যাওয়ার নৌকু দেখে দিল, আমি সেই নৌকুতে করে গেলাম। বাগবাজার নেমে যখন মায়ের বাড়ির সামনে গিয়ে পৌঁছলাম, জিজ্ঞেস করে করে ঠিক সেই সময়তে এখানে গাড়ি, ঘোড়ার গাড়ি মার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আমি মার বাড়ির সামনে গিয়ে পৌঁছে দিতে পৌঁছে ঘোড়ার গাড়িখানি চলে গেল। আমি মার বাড়িতে ঢুকে এদিক সেদিকে করছি এবং মার দর্শনের কথা জিজ্ঞেস করছি সাধুদের। তারা বললেন যে মা তো এইমাত্র বলরাম মন্দিরে চলে গেলেন, আর মার শরীরও ভালো নয়, এগুলা দর্শন হবে না, এবং ও বিকেলবেলা মেয়েদের দর্শন হয়, পুরুষদের দর্শন হয় না, অর্থাৎ আজকে মার দর্শন হবে না। তখন আমার মনে হলো যে মহাবিষ্ণু বলেছেন শরৎ মহারাজের দর্শন করবার জন্য, শরৎ মহারাজকে দর্শন করবো। শরৎ মহারাজ তখন গঙ্গার স্থানে গেছিলেন, খানিক পরে একটা ভিজে কাপড় কাঁধে ফেলে গামছা পরা এবং এক হাতে গঙ্গা জল নিয়ে স্থূলকায় শরীর এসে এসে মায়ের বাড়ি দিয়ে ঢুকলেন। আমি তখন প্রণাম করতে বলবো রোস রোস দাঁড়া, আমি পা ধুয়ে নেই। তো উঠোনে এসে ওই এসেছিল টিউবওয়েল একটা ছিল, তারপরে নিজে একটু জল এ করে পাথর দিলেন, এসে দাঁড়ালেন। তারপরে আমি ওকে প্রণাম করে জিজ্ঞেস করলাম যে মাকে দর্শন করতে পাঠিয়েছিলেন মহাপুরুষ মহাদেবের মঠ থেকে, তো তারকরা পাঠিয়েছেন, তো ওরা সব কেমন আছেন মঠে ইত্যাদি। তারপরে বললেন যে না, মাকে সঙ্গে তো আজকে দেখা না, কালকে তুমি এসো, যদি মার শরীর শরীর ভালো থাকে তো দেখা হবে। এবং তখন আমার মনে হলো যে আমি সে বলরাম মন্দিরে যাবো। বলরাম মন্দিরের পথ জিজ্ঞেস করে বলরাম মন্দিরে গেলাম। বলরাম মন্দিরে গিয়ে উপরে উঠবার এতে বললো যে এই পাশের ঘরে হরি মহারাজ থাকেন, তার সঙ্গে এখন দেখা হবে না, পরে দেখা হবে। উপরে গেলাম, তখন রাজা মহারাজ ও যে এখন যে ঠাকুর ঘর রয়েছে বলরাম মন্দিরে, সেই ঘরে রাজা মহারাজ ছিলেন, এবং সেই ঘরে ঠাকুরও যখন বলরাম মন্দিরে যেতেন সেই ঘরে থাকতেন, এবং হলে এসে বসতেন, করতেন সব ভক্তদের সঙ্গে ইয়ে করতেন। তো সেই সেই ঘরে রাজা মহারাজ ছিলেন, আমরা আরো দু তিনজন ভক্ত সেখানে উপস্থিত ছিল, তাদের সঙ্গে আমি অপেক্ষা করলাম। খানিক পরে রাজা মহারাজ বেরোলেন ঘর থেকে, এবং কয়েকবার আপন মনে উদ্ধ দৃষ্টি হয়ে মানে জগৎ ভোলা তার চাউনি তিনি কয়েকবার পাচারি করে গেলেন, এই করে তারপরে গিয়ে দাঁড়ালেন আমাদের দিকে মুখ করে। সে ভক্তরা পূর্ব পরিচিত, তারা প্রণাম করলেন, তিনি বললেন যে পায়ে হাত দিয়ে প্রণাম করবো না, এবং তিনি চুপ করে দাঁড়িয়ে গেলেন, তাদের প্রণাম দিলেন। আমার মনে হলো যে তাই তো এদের প্রায় হাত দিয়ে যখন প্রণাম করতে দিচ্ছেন হয়তো আমার জন্য তাই ব্যবস্থা হলো, কিন্তু আমি বললাম যে মহাপুরুষ মহারাজ আমাকে পাঠিয়েছেন, আমি পায়ে হাত দিয়ে এ করবো, একটু চুপ করে রইল। আমি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, সে দুটি পায়ে ছিল, প্রণাম করলাম, এবং তিনি মঠের খবর জিজ্ঞেস করলেন, তারকদা পাঠিয়েছেন, তারকদা কেমন আছেন এবং মঠের আশ্রব কেমন আছেন, ইত্যাদি দু চারটি কথা হয়ে গেল। তাকে দর্শন করে আমার মনে হলো ঠাকুরের যেন একটা প্রতিমূর্তি, যেন ঠাকুরকে দর্শন করছি, এবং তিনি বেশিক্ষণ দাঁড়ালেন না, খানিক পরে হয়ে চলে গেলেন। এই রাজা মহারাজকে প্রথম দর্শন, তারপরে পরে অবশ্য মঠে অনেকবার দর্শন করেছি। এই প্রথম দর্শন আমার হৃদয়ে এখনো যখন যদি বলরাম মন্দিরে যাই, প্রথম রাজা মহারাজকে যে জায়গায় খাড়া দাঁড়িয়ে আছেন দেখেছিলাম, সে এখনো যেন তিনি জ্যোতির্ময় দেবে আমাকে দর্শন দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে আছেন। এবং বেলুড় মঠের বেলাও তাই, বেলুড় মঠে বহু বছর বাস করেছিলাম, 17-18 বছর এক নাগারে, এখনো বেলুড় মঠে ঢুকলেই সেই শ্রীরামকৃষ্ণের সে পার্শ্বদের ভক্তদের যারা সব স্থূল সজে যাদের যেখানে দেখেছিলাম, তারা যেন এখনো আমাকে দর্শন দেওয়ার জন্য সেখানে সূক্ষ্ম সূর্যে দাঁড়িয়ে রয়েছেন এ দেখতে পাই। এবং মন সেই শ্রীরামকৃষ্ণ মহাজে যায় এবং শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের ভাবে ভাবিত হয়। এইভাবে তো এ করে এলাম। তারপরে হরি মহারাজের সঙ্গে দর্শনের সম্বন্ধে তাঁর সেবক বললেন যে এবার তোমার দর্শন হবে না, সন্ধ্যাবেলা দর্শন হবে। তো হতাশ প্রাণে আমি সে বাগবাজারে শ্রী শ্রী মায়েরই আশ্রিত একটি ভক্তের সঙ্গে পূর্ব পরিচয় ছিল, তার বাসাতে এসে উঠলাম এবং সেখানে সারাদিন কাটালাম, খাওয়া দাওয়া করলাম, এবং সন্ধ্যাবেলা এলাম এতে তুরিয়ানন্দ স্বামীকে দর্শন করবার জন্য। সন্ধ্যাবেলাতে শুনলাম যে রাজা মহারাজের দর্শন হবে না, তুরিয়ানন্দ স্বামীকে দর্শন করবার জন্য
তখন সুজানন্দ স্বামীর ঘরে দুটি কলেজের ছেলে উপস্থিত ছিল। সে বলল যে একটু পরে এরা বেরিয়ে এলে দেখা হবে, এবং সেই তুরিয়ানন্দ স্বামীর দর্শন আমার খুব স্মরণীয় হয়ে রয়েছে। যদিও একদিন দুদিনই তাকে দর্শন করেছিলাম, সেই স্মৃতি এখনো আমার প্রাণের উদ্দীপনা দিচ্ছে এবং আনন্দ দিচ্ছে এবং অনুপ্রেরণা জাগাচ্ছে, এবং যতদিন বেঁচে থাকবো বোধহয় তার সেই স্মৃতি আমার মনে অনুপ্রেরণা জাগাবে। তো সেই এ করে করলাম, মনে হলো তিনি রাজনীতির সম্বন্ধে কোনো কথাবার্তা বলছেন এসব এদের সঙ্গে। তো আমার মনে হলো যে ঠাকুরের সন্তান, তিনি কোথায় একটু ধর্ম প্রসঙ্গ করবেন, ছেলেদের সঙ্গে রাজনীতির সম্বন্ধে আলোচনা কেন করছেন? এটা আমার মনে হতো। খানিক পরে ছেলে দুটি বেরিয়ে এলো, যে প্রণাম করে যে আমরা তাহলে আজকে আসি, বলে আচ্ছা আরেকদিন এসো, এ বলে তখন আমাকে নিয়ে গেল তার সেবক। আমি প্রণাম করে দাঁড়াতেই তিনি আমাকে বসতে বললেন, আমার সঙ্গে রাজনীতির কিছু আলোচনা তিনি করলেন না। তিনি প্রথমে প্রশ্ন করলেন, তুমি কি কোনো গুপ্ত সমিতিতে ছিলে, মানে সিক্রেট সোসাইটি যারা সব এনার্কিস্ট পার্টির এসেছিল? আমি বলি বাবা, এ তো সাংঘাতিক লোক, অথচ আমি তো কোনো অনুশীলন সমিতির একজন মেম্বার, এবং সেখানে প্রতিজ্ঞাপত্রে এই করেছে যে আমার এ সম্বন্ধে কারো কাছে, মানে আমাদের সে অনুশীলন সমিতি ছাড়া, সমিতির লোক ছাড়া কারোর কাছে স্বীকার করবে না। আমার মনে একটা খুব আন্দোলনের সৃষ্টি হলো, দ্বন্দ্বের সৃষ্টি হলো, যে আমি সত্য কথা বলবো কি মিথ্যা কথা বলবো। এদিকে শ্রীরামকৃষ্ণ একজন পার্শ্ব, আর ওদিকে নিজের এই সত্য রক্ষা। আমার এ হলো যে অনুশীলন সমিতির এই যে প্রতিজ্ঞাপত্রে এই করেছি, এইটাই আত্মরক্ষা করবার জন্য, ইনি আমার বা আমার সঙ্গে কোনো ক্ষতি করবেন না, কারণ এরা জগতের কল্যাণের জন্য এসেছেন, তারা কারো ক্ষতি করতে আসেননি। তাকে বললুম যে হ্যাঁ, আমি একটা গুপ্ত সমিতির সিক্রেট সোসাইটির সঙ্গে সংশ্লিষ্ট। তখন তিনি প্রশ্ন করলেন, কেন তোমাদের এসে তো প্রতিজ্ঞাপত্র আছে, যে তাদের কাছে এটা নিয়ে তুমি কী করে বললে? তখন আমি আর আমার চিন্তা তাকে এ করে বললাম যে আপনি রামকৃষ্ণদেবের একজন শিষ্য, আপনি আমার জীবনে কোনো ক্ষতি করবেন না, এটি আশা করি আমি বলেছি। উনি হেসে উঠলেন, ঠিক বলেছে, সত্য ছাড়তে নেই, সত্য আগে ধরে থাকতে হবে। তারপরে খানিক পরে উনি বললেন, দেখি তোমার হাত, জ্যোতিষীরা যেমন হাত দেখে ফেরে জমি রাখা থাকা দেখবে, তাই না করে উনি আমার হাত নিয়ে এ করে ওজন করতে আরম্ভ করলেন। তারপরে বললেন, দেখো তোমার হবে, এই জীবনে তোমার ঈশ্বর লাভ হবে, ভগবান লাভ হবে, ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন, আমরা হাতের ওজন দেখে এটা বুঝতে পারি। এসব ভালো কথাই বললেন। তারপরে মা ঠাকুরের দর্শন করলেন, এইসব প্রসঙ্গে বললেন তিনি, তুমি মা তোমার অন্তরে তাঁর দর্শনের ব্যাকুলতা বাড়াবার জন্য, যাতে ঠিক ঠিক মাকে তুমি গ্রহণ করতে পারো, সেজন্যই তিনি আড়াল থেকে তোমাকে এ করছেন, পরীক্ষা করছেন। অর্থাৎ তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্য, তোমার অন্তরে ব্যাকুলতা আরও বাড়ুক, মা যথাসময় তোমাকে এ করবে। এইভাবে প্রথম দিন কেটে গেল। খানিকক্ষণ পরে সেভাবে সে একটি গ্রিন লাইট জ্বেলে দিলেন, অর্থাৎ এ হরিমহাজনের কারণ দিয়ে বললেন যে কথা বলতে বারণ করছে, আর কথা বলতে পারবো না, অর্থাৎ তুমি আজকে এসো। প্রথম দিন তো ওখান থেকে গিয়ে সে ভক্তের বাড়িতে এলাম। দ্বিতীয় দিন আবার গেলাম এতে উদ্বোধনের সকালবেলা মায়ের দর্শন আশা করে। দ্বিতীয় দিনে হলো না যে মার শরীর ভালো না, এবার দর্শন হবে না। তা গেলাম বলরাম মন্দিরে, সেখানে রাজা মহাদেবের দর্শন হলো না, হরি মহাদেব সকালবেলায় দর্শন হলো না। আমি সেই ভক্তের বাড়িতে ফিরে এলাম, এবং সারাদিন ওই মাকে দর্শন হলো না। তো বেলুমার থেকে মহাপুষ মাস পাঠালেন, এই আমি হয়ত অযোগ্য, সেই জন্য মা দর্শন দিতে না করে মায়ের কথাগুলো মনের ভেতরে আনাগোনা করতে আরম্ভ করলো, এবং এই করে সারাদিন কেটে গেল। সন্ধ্যাবেলা এলুম আবার করে মায়ের কাছে, তিনি খুব স্নেহ করে এই করলেন এবং অনেক উপদেশ করলেন। সেই দিনও সেই কথাটি বললেন যে তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্য মা দর্শন দেননি, অর্থাৎ তোমার অন্তর যখন মাকে দর্শন করবার জন্য প্রস্তুত হবে, তুমি ঠিক দেখার সময় তোমাকে দর্শন দেবে। এইটা হলো তার সেই দ্বিতীয় দিনের কথার মর্ম। আমি সেখান থেকে ফিরে গেলাম এবং সেই ভক্তের বাড়িতে গিয়ে সেই রাত্রিতেই কাটালাম। তৃতীয় দিন সকালবেলা চারটে সাড়ে চারটের সময় হঠাৎ ঘুম ভেঙে গেল।
সে ধ্যান ধ্যান করার তো কিছু জানি না, তপেরও কিছু জানি না, কিন্তু সেই ভক্তটির একটি ঠাকুরের ছোট্ট একটি ঠাকুর ঘরের মধ্যে ছিল, তাতে ঠাকুরের ছবি ছিল। এবং কারণ মার ছবি তখন প্রকাশ্যভাবে মায়ের শিষ্যেরা উপযুক্ত না, সেই জন্য তার ঠাকুর ঘরে মার ছবি ছিল না, ঠাকুরের ছবি ছিল। আমি সেই ঠাকুরের ছবির সামনে বসে বসে আছি ঠাকুরের ছবির দিকে তাকিয়ে, হঠাৎ একটা খানিক পরেই একটা অলৌকিক ব্যাপার হয়ে গেল। সেটি ডিটেইল কিছু বলবো না, যাতে মা ঠাকুরের ছবিতে যেরকম বসে আছেন ঠিক সেরকম ভাবে মা আমার অন্তরে এগোলেন, দর্শন দিলেন। এবং তার সঙ্গে আমার কি সম্বন্ধ সেটিও তিনি জানিয়ে দিলেন। এবং এই করে আমি খুব আনন্দ করছি যে ইনি কে, কারণ মার ছবিও দেখিনি, মাকে চিনিও না, কিছুই জানি না। অতএব একটা নারী মূর্তি দর্শন করছি এবং তিনি আমাকে খুব স্নেহ করে কুলে নিচ্ছেন এবং একটা ছোট্ট শিশুর মতো আমি তার স্তন্যপান করছি এবং আদর করছেন ইত্যাদি সব দেখছি, খুব আনন্দ হচ্ছে। এমন সময় হঠাৎ সেরকম আচ্ছন্নের ভাবটা ভেঙে গেল এবং এসে দেখি যে সেই ভক্তটির জানলার ভিতর দিয়ে সূর্যের আলোক, প্রথম আলোক, সেই তার মানে সকাল হয়ে গেছে। আমি তখনই উঠে পড়লাম সে আসন থেকে, উঠে একবারে একবারে মায়ের বাড়িতে গেলাম। সে বারবাজারে ছিল, সে ভক্তটির বাড়ি বারবাজারে গিয়ে দেখি যে ততক্ষণে মাকে দর্শন করবার জন্য 15-20 জন পুরুষ ভক্ত সমবেত হয়েছে, তারা অপেক্ষা করে আছে মাকে দেখবার জন্য, এবং মাকে দর্শন করবার জন্য তারা অপেক্ষা করে আছে। তো দেখে আমি তো ওখানে করলাম। খানিক পরে আমার একমাত্র যে এই যে সব ধ্যানে দেখলুম ইনিকে, এটি আমার মনের ভেতরে সব আন্দোলনের সৃষ্টি করেছে। খানিক পরে একজন ব্রহ্মচারী এগিয়ে বলেন যে মা ঠাকুরুন একটু পরে দর্শন দেবেন, তিনি এই প্রসাদটা দিয়ে পাঠিয়েছেন আপনার সকলে প্রসাদ পান। শালপাতাতে করে সাজানো প্রসাদ সকলের হাতে হাতে দিয়ে গেল। তার মানে মা নিজে পুজো করে সব ভক্ত ছেলেরা যারা নিচে অপেক্ষা করছে তাদের জন্য নিজের হাতে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। মা সব প্রসাদ কিছু খেতেন না, পরে শুনেছি মা একটু ওই মিষ্টির পানা ঠাকুরের ভোগ দিতেন, তার একটু মিষ্টির পানা খেতেন আর এসব ভক্তদের পাঠিয়ে দিয়েছেন, এবং আপনারা এই প্রসাদ খেয়ে অপেক্ষা করুন, তো মার দর্শন হবে। এভাবে সংক্ষেপে আমাকে এই করতে হবে, নোটা বেজে গেল। অতএব মার দর্শনের জন্য এ করছি এবং খানিক পরে দেখলুম যে তারা কিউ করে সব দাঁড়িয়ে গেছে। শরৎ মহাদেব ঘরটার ওদিকে যে কাঠের সিঁড়ি সেই দিক দিয়ে উঠে যাওয়ার মাকে দর্শন করে মা এখনকার যে ঠাকুরঘর সেই ঠাকুরঘরেই বসে সকলের প্রণাম নিয়েছেন এবং অন্যদিকে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, এই ছিল ব্যবস্থা। দেখছি যে খানিক পরে সব সকলে কিউ করে দাঁড়িয়ে গেছে। আমি কিউ টিউ জানি না, আমি পাড়াগাঁয়ের থেকে কলকাতায় এসেছি, তো আমিও পেছনে দাঁড়িয়ে গেলাম। তখন মনে হলো আমি সকলের পেছনে পড়েছি, ততক্ষণে প্রায় 20-22 জন ভক্ত জুটে গেছে, আমি সকলের পেছনে, ততক্ষণে যদি মা উঠে যান দর্শন না হয়, এইভাবে একটা মনের ভিতরে একটা খুব আলোড়নের সৃষ্টি হয়েছে। তারপরে দেখলাম যে এক একজন করে ভক্ত উঠে যাচ্ছে উপরে এবং সকলেই তার অনুসরণ করছে। আমি এইভাবে আস্তে আস্তে উঠে গেলাম এবং সর্বমহলের ঘরের সামনে যখন গিয়ে দাঁড়ালাম তখন বারান্দাটা ভর্তি হয়ে গেছে এবং সকলেই ওই একটা চৌকাঠের সামনে এরকম মাথা নিচু করে প্রণাম করে তারপরে একে হাত জোড় করে এদিকে ওই সিঁড়ি দিয়ে নেমে গেছে। আমি বললাম যে এই তো হলো ব্যবস্থা, যে আমি এত দূর থেকে এসেছি, মহাবিষ্ণু পাঠিয়েছেন, মা কি দর্শন করতে পারবো না এবং মাকে একটা কথা বলবেন না? আমার ওই একটা শুধু মা যেন একটা কথা বলবেন, একবার যেন আমাকে জিজ্ঞেস করেন কিছু একটু, এটি আমার মনে এগোল। এই করতে করতে আমি আমার পালা এলো এবং আমার পেছনে আর কেউ নেই, আমি মাথা নিচু করে প্রণাম করলাম। তখন প্রণাম করার সময় দেখি একটা চাদর দিয়ে মোড়া একটি কিশোর স্ট্যাচুর মতো একটা মূর্তি ওখানে রয়েছে। মার পাও দেখা যায় না, মুখও দেখা যায় না, কিছু সর্বাঙ্গ সব ঢাকা, চাদর একটা ঢাকা, সাদা চাদরে ঢাকা। আমি এখানে প্রণাম করে হয়তো 30-40 সেকেন্ড এদের মাথা নিচু করে, যখন
মাথা তুলেছি তখন দেখি যে সেই আবরণের সব তিনি সরিয়ে ফেলেছেন এবং চাদরটি গায়ের থেকে খুলে ফেলেছেন এবং মা স্মৃত মুখে এই এইরকম ছবি যেরকম আছে এরকম ভাবে বসে আছে এবং সেই ধ্যানের মধ্যে খানিকক্ষণ আগে আধ ঘন্টা আগে যেই মূর্তি দেখেছি সেই মূর্তি আমার দেখে খুব আনন্দ হলো। তারপরে আমার বাসনা ছিল যে মা একটু একটু কথা বললেন, মা তখন সে সময়তে হাত বাড়িয়ে আমার চিবুক ধরে এ করলেন, বাবা প্রসাদ খেয়েছ? এবং আমার যা ইচ্ছা ছিল সেটাও পূর্ণ করলেন এবং বললেন যে একটু প্রসাদ খেয়েছ? আমি বললেন হ্যাঁ মা খেয়েছি। মার সঙ্গে সেদিন এই মাত্র কথা এবং মায়ের সেই স্নেহ স্পর্শ পেয়েছি, সেইটা সেই স্পর্শ এখনো আমি অনুভব করছি। তারপরে অবশ্য তারপরে দীক্ষা থেকে হলো আজকে এই পর্যন্তই, এখন তো আমাকে বন্ধ করতে হবে নটা পর্যন্ত বলবার এই রয়েছে। তারপরে আমি হাতে ধরে এখানে বসে রইল এবং সেবক এসে তাড়া দিল যে উঠুন 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 এবার। তো এটা গেলাম, তখন আমি মায়ের দিকে মুখ করে এভাবে এ করছি, দেখি যে মা আমার দিকে তাকিয়ে আছে। যতক্ষণ মধ্যে সিঁড়ি দিয়ে নামছি মা আমার দিকে তাকিয়ে আছে, তার সেই স্নেহ দৃষ্টি কৃপা দৃষ্টি আমাকে অনুসরণ করছে। আমি তার থেকে দূরে যাচ্ছি কিন্তু তার দৃষ্টি বাইরে যেতে পারছি না, এটি সেদিন অনুভব করল। এবং তারপরে নিচে নেমে এসে আমার প্রথম মনে হলো যে মহাপুরুষ মহারাজ তিন দিন আগে আমাকে পাঠিয়েছিলেন এখানে, এই খবরটি আমার এই মায়ের দর্শন করেছে এবং বলরাম মন্দিরে রাজা মহারাজের দর্শন করেছে, করে মহারাজের দর্শন করেছি, শরৎ মহারাজের দর্শন করেছি, এই সুসমাচারটি আগে মহাপুরুষ মহারাজকে দেওয়া উচিত। তখনই আমি কুটিঘাটের দিকে হেঁটে রওনা হলো এবং তারপরে খানিক পরে এসে কুটিঘাটে এসে পৌঁছলো এবং খেয়াল করতে পেরে বেলুড় মঠে এসে উপস্থিত হলো। এবং বেলুড় মঠে যখন উপস্থিত হলাম তো কুটিঘাটে বসেই সেই গঙ্গার ওপর পাশ থেকে সে বেলুড় মঠ দেখা যায়। সন্ন্যাসীরা গঙ্গার ধারে গেরুয়া বস্ত্র পরে বেড়াচ্ছে, কর্মরত সকলেই কেউ গঙ্গাতে আসছে স্নান করতে আসছে, সেসব দেখছি আর মনের মধ্যে এই হচ্ছে যে আমার জীবনে কি এরকম কখনো সুযোগ হবে যে সেই গঙ্গা তীরে বাস এবং এরকম সাধুদের সঙ্গে বাস করা, এই কি আমার ইয়ে হবে? এইসব ভাবতে ভাবতে বেলুড়মঠে এসে পৌঁছেছি এবং এসে প্রথম ঠাকুর প্রণাম করে মহাপুরুষ মহারাজের কাছে এগেতে তিনি খুব খুশি হয়ে প্রণাম করে মাথা তুলতে দুহাত দিয়ে আশীর্বাদ করে বললেন, মায়ের দর্শন পেয়েছো তো? হ্যাঁ বলি হ্যাঁ মহাপুরুষ। আর বাকি কিছু তার সঙ্গে সেদিন ইয়ে হয়নি। তারপরে আমি বলেছিলাম তাকে যে এরকম আমার এতে প্রথম মা আমাকে এই এতে ধ্যানের দর্শন দিয়েছিলেন, তারপরে এরকম হচ্ছে। তারপরে তিনি বললেন যে তুমি মহাভাগ্যবান এবং মা যখন তোমাকে এইভাবে কৃপা করেছেন তোমার জীবন সার্থক হয়ে গেল। এবং তখন আমার দীক্ষা দীক্ষা হয়নি এবং তখন আমি মহাপুরুষ মহারাজের কাছ থেকে দীক্ষা নেব এটি আমার ছিল সংকল্প। সেভাবে আমি সেই এতে সাত দিন আট দিন বেলুড় মঠে ছিল। সে সময় খোকা মহারাজের সঙ্গে অনেক কিছু এবং মহাপুরুষ মহারাজ এবং সেই যে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম এবং এই করে তারপরে মহাপুরুষ মহারাজের আদেশে একজন মঠের একজন ব্রহ্মচারীকে তিনি জ্বরে ভুগছিলেন তার জন্মস্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আমি সেই মঠের ওই এ নিয়ে আমি তাকে নিয়ে বেলুড় মঠ থেকে তার জন্মস্থানে পৌঁছে দেওয়ার জন্য যাই। এবং আমি যেখানে আমার জন্ম হয়েছিল সেখানে একটি স্থানীয় আশ্রমে বাস করতে আরম্ভ করি। এই যে বেলুড় মঠে সাত দিন আট দিন এবং বাগবাজারে ঠাকুরদের ঠাকুরের সন্তানদের এবং মা ঠাকুরকে দর্শন করেছিলেন সে ত্যাগীদের সংস্পর্শে আমার অন্তরে সে বৈরাগ্য এবং সংসার ত্যাগের এ জাগিয়ে দিয়েছিল। অর্থাৎ তার কয়েক মাস পরেই আমি মহাপুরুষ মহারাজের কাছে আহ্বান পেয়ে আমি বেলুড় মঠে এসে যোগদান করি। সেটা হলো ১৯১৯ সাল। প্রথম যেদিন বেলুড় মঠে এসে পৌঁছি এতে সেই স্থানীয় আশ্রমে থাকতে একটা খুব বড় ঘটনা হয়েছিল যা আমি প্রথম বলেছি। ঠাকুর দয়া করে সূক্ষ্ম দেহে চেতুর্ময় দেহে আমাকে দর্শন দিয়েছে সেই ঘটনাটি আমার ১৯১৮ সালে। সেখানে এখানে ঠাকুরের ছবি সে ভক্তটি পুজো করতেন এবং সেই এতে আরো অন্যান্য স্বামীজির ছবি ছিল এবং পার্শ্বদেশের ছবিও ছিল। একদিন সকালবেলা ওই ৪:৩৫ এরকম সময় সেই ঠাকুরের দিকে মুখ করে বসে আছি, হঠাৎ দেখি যে ঠাকুরের ছবিটি নড়ে উঠলো, হঠাৎ নড়ে উঠে জল 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 করতে আরম্ভ করলো।
এবং সেখানে একটা ক্ষীণ দীপালোক ছিল এবং সমস্ত ছবিটা উজ্জ্বল হয়ে উঠল এবং তার থেকে ব্রহ্মগোপাল ঠাকুরের দেহ থেকে ব্রহ্মগোপাল বেরিয়ে এসে সেখানে হাত পা নেড়ে খেলা করতে আরম্ভ করলো এবং সে ব্রহ্মগোপালের সেই দিব্য তার হাসি এখনো আমার চোখের সামনে ভাসছে এবং খানিক পরে সে ব্রহ্মগোপাল ঠাকুরের ভেতরে করলো। সেটি হলো 1978 সালের ঘটনা। এই হলো 1979 সালের ঘটনা। এই এত বছর পরেও যখনই আমি ঠাকুরের ছবির দিকে থাকে, যে কোনো ছবি, একটা খবরের কাগজে কেউ ঠাকুরের ছবি ছাপা হয়েছে, লক্ষ লক্ষ ছবিতে ছাপা হয়, সেই ছবির দিকে তাকালেও সেটিকে আমি জীবন্ত রূপে দেখতে পাই। সেই 18 সালের সে আমার সেই ঠাকুরকে দয়া করে সেই দর্শন জাগিয়ে দিয়েছিলেন, সেটি এখনো আমার মনে উদ্দীপনা দিচ্ছে এবং আমি যখনই ঠাকুরের ছবির দিকে তাকাই তখন মনে হয় তিনি জীবন্ত রয়েছেন। সেই ছবির দুটি হোক কি না হোক তাতে কিছু আসে যায় না, জীবন্ত ঠাকুর এবং জীবন্ত মা এই ছবির ভেতরে সেই ঠাকুরের কথা সার্থক হয়েছে যে তিনি বলেছেন যে ঘরে ঘরে তুলি হবে নিজের ছবিকে তুলি করে এবং তিনি প্রত্যেক ছবিতে জীবন্তভাবে রয়েছেন সেইটি আমি 1978 সালে করেছি। যাই হোক, মঠে এসে মঠে এসে পৌঁছবার যে দিন আমি পৌঁছলাম সেদিনে আমাকে বাঁকুড়িতে রিলিফ ওয়ার্ক করবার জন্য পাঠালো, সেখানে রিলিফ ওয়ার্ক করছিল কেন্দুর গ্রামে বাঁকুড়ি শহর থেকে 14 মাইল দূরে। আমি দ্বিতীয় দিন রাত্রে এসে রিলিফ করতে পাঠিয়ে দিল এতে রাত্রিবেলা। তারপরের দিন এতে সকালবেলা এসে বাঁকুড়ি মঠে গিয়ে পৌঁছলাম এবং সেদিন ওখানে থেকে পরের দিন এতে ইনপুরে হেঁটে চলে গেলাম এবং সেখানে রিলিফ আরম্ভ করলাম। সে অনেক কথা, তারপরে মা ঠাকুরের দর্শনে যাওয়ার সুযোগ হয়েছিল সেই হেঁটে থেকে ইনপুরে রিলিফ করবার হেঁটে। ওখানে আরো দুজন ব্রহ্মচারী ছিলেন, অবাস্তী জন্য মহারাজ আর খেমন্তী জন্য মহারাজ, তারা দুজনই মায়ের শিষ্য। তারা বললেন তুমি এত কাছে এসেছো, তাদের কাছে আমি যে আমার দর্শন হয়েছিল যে মাকে যে দর্শন করেছি সেসব কথাটা আমি মাকে তাদের কাছে বলবো। তারা বললেন এত কাছে এসেছো বাঁকুড়া জেলায় এবং মার কাছে দীক্ষা দেবে না, মাকে দর্শন করবে না, আমরা কয়েকদিনের কাল থেকে ছুটি দিচ্ছি, মাকে দর্শন করে এসো। আমি মহাপুরুষ মার গেলে গিয়ে এবং সেখানে তো অন্যান্য ব্যাপার হয়ে গেছিল এবং মঠে যোগদানের সুযোগ মহাপুরুষ মার করে দিয়েছিলেন, সেসব অনেক ঘটনা। এবং আমি এই সমাজে লিখলাম যে এই বাঁকুড়া জেলাতে জয়রামবাটি এবং মাথায় মুখে দর্শন করবার হয়েছে এবং মাথা যেন কাছে দীক্ষা নেওয়ার আপনি যদি এখানে চিঠি লিখে দেন তাহলে হতে পারে। তো উনি এখানে চিঠি লিখে দিলেন, বলে যে না আমার চিঠি লেখার দরকার নেই, তুমি এই চিঠিখানে মাকে পড়ে শুনে মা কৃপা দাবি রয়েছে এবং তিনি তোমাকে গেলেই কৃপা করবেন এবং তোমার সেজন্য কিছু ভাবতে হবে না, তুমি ওখানে যাও। তো আমি সেই চিঠি কেন সম্বল করে এতে জয়রামবাটির দিকে রওনা করলাম। বাঁকুড় প্রাথমিক এসে বাঁকুড় থেকে গর্ভতা আশ্রম পর্যন্ত ট্রেনে গর্ভবত থেকে হেঁটে জয়রামবাটিতে বর্ষাকাল, সে এক ভোরবেলা রওনা হয়ে গর্ভতার থেকে সন্ধ্যা পাঁচটা এরকম সময় সেই ক্লান্ত দেখে অবস্থ অবস্থাতে, তখন আমরা পয়সা করিও কিছু নাই, 1 টাকা না কত ওখান থেকে ওরা দিয়েছিল গাড়ি ভাড়া এবং ইত্যাদি এর জন্য শিলাগঞ্জ দিয়ে, তার মধ্যে 5 আনা 6 আনা গাড়ি ভাড়া করেছিল আর 5 আনা 6 আনা পয়সা ফিরে যাওয়ার জন্য দরকার হবে, আর 5 আনা 6 আনা পয়সা আনা হচ্ছে, খাওয়া দাওয়ারও কিছু হয়নি, বোধহয় 1 টাকা 2 পয়সা মুড়িমুড়কি রাস্তাতে ফিরে জ্বরের বাড়িতে গেছি। যে মাকে কোনো খবর দেওয়া হয়নি কিন্তু মা যেন আগে থেকে জানতে পেরেছেন। আমি সেই এই যে মায়ের নতুন বাড়ি দেখে থেকে চৌকাঠের কাছে যখন পৌঁছেছি, জয়রামবাসীর উপকণ্ঠ যখন পৌঁছেছি তখন মায়ের ভিতর থেকে যেন একটা বড় বোঝা নদী গেল এবং আমি সেই জয়রামবাসীর মাটি স্পর্শ করে জয়রামবাড়ি দিয়ে দিলাম এবং সেই মায়ের বাড়ির সঙ্গে দাঁড়াতে দেখি যে একজন মহিলা একজন দাঁড়িয়ে আছে, বাবা তোর তো খাওয়া হয়নি, এসো এসো এসো। তারপরে শুনলাম এবং আমি যদিও মাকে এতে উদ্বোধনে দেখছি সেই অন্য এতে, আর যে
জায়গার মধ্যে পরিবেশ অন্যরকম, এবং তিনি মলিন বস্ত্র এ করে ওখানে চৌকার ফেলে দাঁড়িয়ে আছেন। তারপরে সেবকরা বললো, ইনি মা। মা আমাকে আগ বাড়িয়ে নিয়ে গেলেন ভেতরে, এবং আমি যখন যখন মহাপ্রসাদ চিঠি বের করে বলি, সে সব ঘরে বাবা আছে, আগে তুমি মুখাস্তা ধো, কিছু খাও, খাওয়া হয়নি সারাদিন। তো তখন তাল তাল ক্ষীর দিয়ে এক থালা মুড়ি খেতে জন্য পাশের ঘরে বসিয়ে আমি মুড়ি খেলাম, মুড়ি খেতে তাল ক্ষীর দিয়ে মুড়ি খেলাম। আমার তো সে অমৃত মনে হলো, ক্ষুধার্ত আমি, এবং মা কাছে দাঁড়িয়ে রইলেন, এবং এ করে আমি তাল ক্ষীর খেয়ে এবং এ করে জল জল খেয়ে তারপরে সেই মা তখন এতে বাতের রোগে ভুগছিলেন। মাকুরের সেই মহেশানন্দ স্বামী, তিনি হোমিওপ্যাথিক ডাক্তার, খুব ভালো ডাক্তার, এবং সেই মহেশানন্দ স্বামীর ওষুধ তিনি ব্যবহার করতেন। মহেশানন্দ স্বামী আমার হাতে মার জন্য আমাকে দুটো ওষুধ পাঠিয়ে দিয়েছেন। আমি প্রথম মার সঙ্গে যখন মুড়ি টুড়ি খেয়ে যখন প্রণাম করলাম, তখন বললেন যে এরকম ডাক্তার মহারাজ আপনার জন্য প্রসাদ পাঠিয়ে দেব, এই মহেশানন্দ প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এই ওষুধ পাঠিয়ে দিয়েছে, দাও এতে ওষুধে খুব আমার উপকার হয়, গায়ের জ্বালা হয়ে যায়। তিনি হাত বাড়িয়ে নিল, তারপর ওখানে বসলাম, রিলিফের কথাবার্তা হতে আরম্ভ করলো, এবং আমি মহাপ্রসাদের চিঠিটা এ করে পড়লাম। পড়লে হবে বাবা, কালকে হবে, কালকে হবে। এবং পরের রাত্রিবেলা ওখানে কাটালো। তারপরে পরদিন সকালবেলা বাণিজ্য পুকুরে স্নান করে যখন অপেক্ষা করছি, এখন যারা মায়ের বাড়িতে গেছেন, নতুন বাড়িতে যারা দর্শন করেছেন, তারা জানেন মা তারই এক অংশে সুতেন, এবং কুলুঙ্গিতে একটি এ ছিল ছবি, এবং ঠাকুরের অন্যান্য সব পটমূর্তি ছিল, সেগুলো পুজো করতেন, এবং সেই ঘরেই দীক্ষাও দিতেন। ব্রহ্মচর্য সন্ন্যাস যাদের যাদেরকে তাদের সাথে ওই ঘরেই সব দিতেন। তো আমাকে আমার কাছে পয়সা করি কিছু ছিল না, যে গুরু দক্ষিণা দেওয়ার কি এবং দীক্ষা নেওয়ার কি আয়োজন করতে কিছুই আমি জানি না, এবং আমার পয়সা করে কিছু ছিল না। আমি বললাম যে তুমি ইয়ে করো, খানিক পরে তোমাকে ডেকে নেব, এবং মা এই করল ইত্যাদি ছিল। সেইটার দিকে তাকিয়ে যে ইষ্ট দর্শন তিনি করে দিয়েছেন, সেই ইষ্টদেবকে আমি জীবন্ত এবং জাগ্রত রূপে সেখানে আমি দেখতে পেয়েছি, এখনো যেন সেখানে তিনি রয়েছেন। অতএব সেই সব ঘটনা এ হয়, এবং সেখানে তেরাত্র বাস করেছে। সে সময় আমি কামার পুকুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। মা বললেন, না বাবা, এই ম্যালেরিয়ার সময় আমি কাউকে এগোলো তারও তোমাকে পাঠিয়েছি, তাই আমি তেরাত্র থাকতে এগোলো, তেরাত্র এখানে গুরুদিয়ে থেকে তুমি সেখানে ফিরে যাও, আবার কখনো যখন সুবিধা হয় এসে কামার পুকুর দর্শন করবে। অর্থাৎ সেটা হলো 1919 সালের ঘটনা, এবং আমি তারপরে কামারপুকুর দর্শন করেছিলাম 1937 সালে। সামনাকালে যাবার আগে আমার মনে হলো যে পাহাড়ে যাচ্ছি, আবার কবে কি হবে কামারপুকুর দর্শন করে যাই। অতএব মার কথা সত্য হলো, সে 18 বছর পরে সেই কামারপুকুর দর্শন করেছিল। তো সেই এতে 3 দিন সেখানে ছিলাম, আমার তো কিছুই এ ছিল না। হ্যাঁ, ভয় ওখানে থাকতে দেননি, তা এতে কারণ সেখানে ডাক্তার বুদ্ধি কিছুই ছিল না, এবং সকলেরই পেট পিলে জ্বরের বুদ্ধি ছিল। এখনকার অবস্থা আর তখনকার অবস্থা অন্যরকম ছিল। যাই হোক, 3 দিনের মধ্যে দ্বিতীয় দিন বরদা মহারাজ, সেবক ছিলেন বরদা মহারাজ, এতে কোয়ালপাড়াতে হাট করতে যাবেন, তরকারি পত্র এবং অন্য জিনিসপত্র, নুন তেল ইত্যাদি সব ওখান থেকে বাজার করে আনতে, যারা বাড়িতে ওসব কিছু পাওয়া যেত না। তা বললাম যে আমিও যাবো সঙ্গে। মা তো কিছুই সেবা করতে পারলাম না, ও মার জন্য যেসব জিনিসপত্র নিয়ে আসবে সেগুলো মাথায় করে নিয়ে এলেও সেইটা একটা সেবা হবে। তো সেখানে গিয়ে আমি হিসাব করে দেখলাম যে আমার কাছে 5 আনা পয়সা বাঁচে, গাড়ি ভাড়া দিয়ে এ থেকে বিষ্ণুপুর থেকে এতে যাবার গাড়ির ভাড়া এ করে 5 আনা পয়সা বাঁচে। তো আমি 5 আনা পয়সা দিয়ে একটি থালা মিশ্রি, পাতলা এরকম থালার মতো জমানো মিশ্রি তখনকার দিনে পাওয়া যেত, একখানা থালা মিশ্রি 5 আনা দিয়ে কিনলো। এবং সেই ওখানে সেই কলপাড়ার হাটে, কলপাড়া আশ্রম তখনই তখন পুরের হাটে জিনিসপত্র যা কিনেছিল সেগুলো একটা ঝুড়িতে এই করে সেই সঙ্গে সেই
মিশ্রিখানাও নিয়ে আমি মাথায় করে এসে এলাম জারাবাটিতে এলাম এবং জারাবাটিতে এসে সন্ধ্যাবেলা ওখানে পৌঁছলাম। পরদিন সকালবেলা মাকে প্রণাম করে সেই মিশ্রিখানা মার হাতে দিলাম যে মা আপনি এতে আমি তো গুরুদক্ষিণা কিছু দিতে পারিনি, তখন অবশ্য গুরুদক্ষিণা হিসেবে মা নিজেই একটা ফল আমার হাতে দিলেন, এবারে এটি দাও আমার হাতে তিনি মা এই করলেন। তারপর তিনি হাত বাড়িয়ে সেই মিশ্রিখানা নিয়েছিলেন, বলেছিলেন যে আমি রোজ একটু ঠাকুরকে এই করে শরবত করে দেবো এবং নিজে একটু খাবো। অতএব আমাদের এই গুরুদক্ষিণা হিসেবে বা মাকে দেওয়া সেটে এই পাঁচ আনা পয়সার একটু মিজরি আমি দিয়েছিলাম। আরেকটি সেবার কাজ করেছিলাম, বিকেলবেলায় দেখলাম যে ফরিদপুর মহারাজ এই পূর্ণপুকুরের ধারে খানিকটা জমি কোদলাচ্ছে, আমি এখানে কি লাগাবেন, বলেন বেগুন গাছ লাগাবো। তাই বলে এই একটা সুযোগ সেই সেই জায়গা কুদলে কয়েকটা বেগুনের চারা আমি লাগিয়েছিলাম এবং সেই বেগুন যখন রয়েছে ঠাকুরের ভোগ রয়েছে মায়ের সেবাতে লেগেছে, এই জীবদ্দশাতে মায়ের সেবা করবার আরেকটা আমার সুযোগ হয়েছিল সেতে খুব স্মরণীয়। আমি যখন দিলীপ পার করে বেগুন মাঠে এলাম, মা ঠাকুর অসুস্থ হয়ে 1920 সালে প্রথমে এতে বারবাজারে এলেন, তখন মা হাতে পায়ে শোক নেবেছে। কবিরাজ সমাদাস কবিরাজ মশাই তারা বললেন শেতকিমন্যভা শাক খেলে ওই শোধ কমে যায়, এবং শেতপুরন্যভা শাক কলকাতাতে যদি বাগবাজারে একটা দোকান ছিল যেখানে শাক পাত পাওয়া যেত সেখানে শেতপুরন্যভা শাক পাওয়া গেল না, বেড়ে মঠে ছিল সেই শাক এবং আঙ্গুল শাক মার অরসি হয়েছিল সেই সময়তে, সেজন্য আঙ্গুল শাক একটু একটু করে তুলে পাঠাতো এবং মহাভূষণ মহারাজ ব্যবস্থা করেছিলেন সে পূর্ণ বাসা। সেই যে দেড় মাস খুব সকালবেলা বেরোতে এসছে বাগান টাগান দেখা করে তোমার বরদান খুব কুদ্ধ পাল যে ঠাকুরে একজন দর্শন তারই ভাই বরদা বলে এই কথা তিনি থাকতেন বাগান টাগান দেখা করছেন, মহাভূষণ বললেন যে বরদা দরজা তুমি বাগান থেকে মার জন্য সে তুলে দিয়ে আমি বলেছি আমার নাম করে যে সকালবেলা দেওয়া হবে, তো সন্ধ্যাবেলা সে পূর্ণবা শাক আঙ্গুল শাক এগুলো তুলে ধুয়ে ধুয়ে করে কলা পাতা মেরে রেখে দিতেন। আমি সকালবেলা প্রথম মুরগুতে কুটিঘাটাতে যেতাম, কুটিঘাট থেকে খেতে মায়ের বাড়িতে, তখন মা এত অসুস্থ যে চলৎশক্তি রেখে তখন খাট সরিয়ে দিয়ে মায়ের মেজুরকে দিশারা করে দেওয়া হয়েছে, এবং মা আমি যেহেতু তখন 10 মাসে সর্বান্ধ যেহেতু আমি দেবীঘর থেকে যেতাম এবং মারি সেবার জন্য সেই শাক নিয়ে যেতাম, তখন শরৎ মহারাজ আমাকে দর্শন করবার সুযোগ দিয়েছিলেন, আমি সেই শাক জন্য সেবকের হাতে দিয়ে উপরে যেতাম এবং রোজ দেখতাম মা চৌকাঠের দিকে মুখ করে শুয়ে আসতেন এবং ওই চৌকাঠে যাতে প্রণাম করতেন মায়ের স্নেহ দৃষ্টিতে স্নাত হয়ে দেখতেন যে মা এই করে আমার দিকে তাকিয়ে আছে, সেই স্নেহ দৃষ্টি আমাকে এখন অনুসরণ করছে এবং সেই স্নেহ দৃষ্টির ভিতর যে আমি কি পাচ্ছি সেটাই আমার এই 60 বছরের সাধু জীবনের মধ্যে সেটা আস্তে আস্তে রূপায়িত হচ্ছে। আজকে এখানেই শেষ করি। তোমরা যে শুনলে কিছুই হয়তো বুঝতে পারলে না, এবং আমি তোমাদের কাছে একটু ঠাকুরের কথা মায়ের কথা যদি বলতে পারলাম সেজন্য আমার নিজেকে ধন্যবাদ করছি, এবং যদি আর কিছু কিছু কথা আমি স্মৃতি সংগ্রহ এবং অন্যান্যতে লিখেছি এবং ডিটেলি লেখা তো সম্ভব নয় যে তোমাদের কাছে ওদের মধ্যে সংক্ষেপে এই কথা বলুন, এবং অনেক কিছু বলবার আছে। আমি 1917 সালে ঠাকুরের সঙ্গে পরিচিত হই এবং ঠাকুরের শেষ অন্তরঙ্গ পার্শ্বের স্বামী অবধানন্দ 1940 সালে এই আত্ম বৎসরের অনেক ঘটনা এবং প্রত্যেক অন্তরঙ্গ পার্শ্বদের ব্যক্তিগত সেবা সাহচর্য এবং তাদের কৃপা পাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, সৃষ্টি মহা পাদস্পর্শ তাঁর যারা সব অন্তরঙ্গ পার্শ্বদা ছিলেন এবং গোলাপ মা যোগেন মা এবং অন্যান্য সকলে রয়েছিল ঠাকুরের গৃহভক্তদের মধ্যে অনেকে হয়েছিল, এবং যেহেতু আমি 12 বছর মহাদেশ মহাদের সাক্ষাৎ সেবক রূপে আমি ছিলাম সকলে আমাকে স্নেহ দৃষ্টি দাদার সেবক
গুরু ভাইরা সকলেই স্বামীর গুরু ভাইরা সকলের স্নেহ পেয়েছি, সেসব আমার অমূল্য ধন আমার অন্তরে সঞ্চিত হয়ে আছে এবং আমার ভবিষ্যৎ জীবনের সে অনুপ্রেরণা যোগাচ্ছে সেই স্মৃতি। ঠাকুর মা এবং স্বামীজি এবং তার পার্শ্বদের স্তোত্র 108টি স্তোত্র সম্বলিত এখানে গ্রন্থ স্তোত্রভক্ত মারা বের করবার আয়োজন করছি এবং সেই গ্রন্থ আমি নাম দিয়ে গেছিলেন অনেক বছর আগে স্বামী মাধবানন্দ মহারাজ। এবং আমি এ পর্যন্ত আমার হাত দিয়ে যেসব বই বেরিয়েছে সমস্ত গ্রন্থগুলির নাম মাধবানন্দ স্বামী দিয়েছেন এবং সমস্ত অনেক অনেক বই তিনি এডিট করে দিয়েছিলেন। এইটাই বন্ধ দেবার মন্দির প্রতিষ্ঠা হয় সেবার আমার মনে যায় যে ঠাকুরের সব সংখ্যা বাড়ছে, অথচ আমাদের চক্রাদিত্য সাম্প্রদায়িক কোনো এই নেই ঠাকুরের মায়ের স্বামীজির এবং তার পার্শ্বদের চক্র কোনো বইটি নেই, তখন তাকে বললেন যে এরকম আমার ইচ্ছা হচ্ছে যে আপনি আশীর্বাদ করেন এবং তিনি আশীর্বাদ করে বলেছিলেন এবং তিনি নামে দিয়েছেন শতাংশ শ্রীরামকৃষ্ণ রত্নস্তোত্রমালা। সেই বইখানা পাণ্ডুলিপি প্রায় প্রস্তুত হয়েছে এই হয়তো মাস ছয়েকের মধ্যে সে এখানে এতে দেবে, তখন অনেক